অমর একুশে বইমেলার উদ্যোক্তা কে ছিলেন? চিত্তরঞ্জন সাহা। 1972 সালের ফেব্রুয়ারি মাসে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গনে বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ অর্থাৎ বর্তমান মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। 1972 থেকে 1976 সাল তিনি একাই বইমেলা চালিয়ে যান। 1976 সালে অন্যরা অনুপ্রাণিত হন। 1978 সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। 1984 সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়। সেই 32টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে সুনামধন্য বইমেলায় পরিণত হয়েছে। বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় 2014 সাল থেকে বইমেলা সরদি উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে।